আচ্ছা ঘোড়া কিনলে কি দলিল করা লাগে? হ্যাঁ হ্যাঁ দলিল করা লাগে। কোথা থেকে দলিল করে? ওই পাশে ওই যে পাশে ওখানে দলিল করে দেয়। হ্যাঁ এটা দলিল কিসে করে দেয়? এটা এটা আট কমিটি দেয়। চেষ্টা করবো তুলসীপুর ঘোড়ার হাটের হাসিল কত টাকা নেয়। অতএব সরকারি ফি যেটা আছে যেটাকে আমরা রনা বলে থাকি এদিকে, সেই রনাটা কত নিয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেই সাথে আরো কিছু যুক্ত করবো, যেটা হলো যে এই ঘোড়া কেনার ক্ষেত্রে আপনাদের কোনো কাগজপাতি করতে হবে কিনা বা কোনো দলিল করতে হবে কিনা বা বাংলাদেশে অন্য ডিস্ট্রিক্টে নিয়ে গেলে সেইখানে কোনো সমস্যা হবে কিনা। অতএব আপনি যখন ঘোড়াটা কিনে গাড়িতে করে নিয়ে যাবেন রাস্তায় কোনো ধরনের প্রবলেম হবে কিনা এইগুলো বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো এক ভাই এখানে দেখতে পাচ্ছি, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। আপনার নামটা কি? মোহাম্মদ ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম, আপনারা তো এখানে এটা কি হাসিল বলে যেটা টাকা নিচ্ছেন? জি হাসিল বলে। হাসিল বলে না তো আপনাদের হাসিল কত টাকা? এটা হাজারে পঞ্চাশ টাকা। হাজারে পঞ্চাশ টাকা? সর্বনিম্ন দুশো টাকা। সর্বনিম্ন দুশো টাকা। তো আপনাদের আপনাদের হাসিল হলো হাজারে পঞ্চাশ টাকা আর সর্বনিম্ন হলো দুশো টাকা। তো এর বাইরে কি আরো টাকা লাগে? আর আরেকটা বিষয় জানার দরকার, আপনার এই এইখান থেকে ঘোড়া কিনে যদি কেউ যদি আমাদের জামালপুর ডিস্ট্রিক্টের বাইরে নিয়ে যায় সেই ক্ষেত্রে রাস্তায় কি কোনো এক্সট্রা কোনো টাকা দিতে হয় কিনা? ঘোড়া দিতে হবে না। কোনো টাকা দিতে হয় না? শুধু রানার কাগজ দেখাবে? কাগজ দেখালে কেউ দুদিন টাকা অল বাংলাদেশে কোথাও আটকাবে না। এই যে হ্যাঁ 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 নাম্বারে মোবাইল করব আমরা ঘোড়া ঘোড়া কিনবো, ঘোড়ার দলিল করা লাগে, আসলে ঘোড়ার কি দলিল করা লাগে নাকি? কোন দলিল লাগে না, হাসিলি দলিল। দর্শক এমনি কোন দলিল করা লাগে না, আমরা যেরকম ভাবি যে আসলে জমির কাগজপাতি যেরকম দলিল করা লাগে এটা দলিল করা লাগে কিনা, এটা হলো আপনার যে হাসিল করবেন অতএব রনার কাগজ যেটা এটাই হলো আপনার দলিল, এটা নিয়ে কিন্তু আপনার সারা বাংলাদেশে কিন্তু ঘোড়া কিন্তু নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো দর্শক যেটা আপনাদেরকে আমি জানালাম, এই তুলসীপুর হাটটা কিন্তু জামালপুর সদরে কিন্তু অবস্থিত, জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নে তুলসীপুর গ্রামে কিন্তু এই হাটটি কিন্তু অবস্থিত। দর্শক যারা এই হাটের ভিডিও দেখতে চান তারা কিন্তু অন্যান্য আমাদের ভিডিও গুলো দেখতে পারেন এবং যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন, লাইক করতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিও সাপোর্ট করতে পারেন আমাদেরকে। তো দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।